আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان صيام شهر الله المحرم وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال عليه الصلاة والسلام الله پاک رب العالمين مهرباني হিজরি সনের বিদায় জুমা, আজকে 28 জিলহজ। হয়তো আর একদিন বা দুই দিন পরেই হিজরি নববর্ষের সূচনা হতে যাচ্ছে। 1440 হিজরি আমাদের মাস থেকে বিদায় নিবে এবং 1441 হিজরি শুরু হবে। এই যে হিজরি সনের দীর্ঘ একটা বৎসর আমাদের মাস থেকে বিদায় নিল আর আরেকটা সনের যাত্রা শুরু হলো, এখানে আমাদের কিছু হিসাব মেলানোর দরকার যে এই এক বৎসর আমি কি অর্জন করেছি, কি বর্জন করেছি। একটা বৎসর আমার জীবন থেকে খসে পড়ল, আমার জীবন যে কয়েক বৎসর আমার জীবনের বাজেট ছিল, বরাদ্দ ছিল 60 বৎসর বা 70 বৎসর, এর মধ্য থেকে একটা বৎসর আমার মাস থেকে বিদায় নিল। বিদায়ী সন আমাদেরকে এই ঘন্টা বাজায় কিন্তু আমরা একবারও চিন্তা করি না। এই জন্য আজকে বিশেষভাবে হিজরি সন সম্পর্কে, যেহেতু মুসলিম উম্মাহ অত্যন্ত উদাসীন বেখবর, যে হিজরি সনের সাথে শরীয়তের অনেক বিধান সম্পর্কিত, এই হিজরি সন থেকে, এই হিজরি সনের মানে হিসাব থেকে আমরা একবারেই উদাসীন, গাফিল, বেখবর। অনেক মুসলমান তো এমন আছে, জিজ্ঞাসা যদি করা যায় যে এখন কত হিজরি সন চলতেছে, বলতে পারবে না। কিন্তু ইংরেজি যেটা পরিচিত ইংরেজি নামে, এইটা আমরা প্রত্যেকে বলতে পারি। এটা অত্যন্ত দুঃখজনক, কারণ যে হিজরি সনের সাথে আমাদের অনেক এবাদতের সম্পর্ক, রমজান মাসে রোজা, এটা কোনো ইংরেজি মাসের সাথে সম্পর্কিত নয়,
বরং রমজান মাসের সাথে সম্পর্কিত মুসলমানের একটা উল্লেখযোগ্য রুকন বিধান রমজানের রোজা রমজান মাসের সাথে সম্পর্কিত। এটা আরবি মাস, হিজরি সনের একটা মাস। তেমনিভাবে মুসলমানের আরেকটা উল্লেখযোগ্য ইবাদত হজ, এইটাও হিজরি সনের সাথে, জিলহজ, জিলকদ, এই সমস্ত মাসের সাথে সম্পর্কিত। এই জন্য আমরা যেহেতু হিজরি সন থেকে একবারে উদাসীন বেখবর, হিজরি সনের যাত্রা কীভাবে শুরু হলো, হিজরি সন কীভাবে আসলো, এই সম্পর্কে আমাদের একটু জানা থাকা দরকার। হিজরি সন সম্পর্কে, হিজরি তারিখ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা মাসলা, এইটা সম্পর্কে আমরা বেখবর, এইটাও আমাদের জানা থাকা দরকার। গুরুত্বপূর্ণ যে মাসলাটা, এটা হলো হিজরি তারিখ, হিজরি মাসের তারিখ মুসলিম উম্মার মধ্যে একদল মানুষের জন্য এটা গণনা রাখা মুসলিম উম্মার জন্য ফরজে কেফায়া। হিজরি সনের তারিখ, সন তারিখ গণনা রাখা ফরজে কেফায়া। মানে হইল যে মুসলিম জাতির মধ্যে একদল মানুষ যদি এই হিজরি সনের সন তারিখ গণনা ঠিক রাখে, তাহলে সবার উপর থেকে এই ফরজটা আদায় হয়ে যাবে। যেমনভাবে জানাজার নামাজ ফরজে কেফায়া, কিছু সংখ্যক মুসলমান যদি আদায় করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, ঠিক তেমনিভাবে হিজরি সনের গণনা, এইটাও ফরজে কেফায়া। কিছু সংখ্যক মুসলমান যদি হিজরি সন তারিখ গণনা করে তাহলে সবার উপর থেকে এই ফরজটা আদায় হয়ে যায়। এই জন্য বিশেষভাবে আমাদের ওলামায়ে কেরামকে ধন্যবাদ দিতে হবে যে সমস্ত মুসলিম জাতির পক্ষ থেকে তারা এই ফরজটা আদায় করতেছেন। কারণ হিজরি সনের সন তারিখ গণনা রাখা এটা ফরজে কেফায়া ছিল, আমার উপরও ফরজ ছিল, কিন্তু ওলামায়ে কেরাম গণনা করছেন বলে আমার উপর থেকে এই ফরজটা আদায় হয়ে যাচ্ছে, আমার পক্ষ থেকে এই ফরজটা আদায় হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের দেখা যায় আমরা সাধারণ মানুষ যদিও হিজরি সন তারিখ সম্পর্কে একবারে বেখবর, কিন্তু ওলামায়ে কেরাম সন তারিখ গণনা করেন ঠিক মতোই, এই জন্য এই ফরজটা অতি সহজেই আমাদের পক্ষ থেকে ওলামায়ে কেরাম আদায় করতেছেন, বিশেষভাবে কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম। তাহলে হিজরি সন তারিখ আমরা তো অনেক মানুষই পাবো, ধার্মিক মানুষ, দিনদার মানুষ, কিন্তু কত সন হিজরি চলতেছে, যেটার সাথে অনেক ইবাদত বন্দীকে সম্পর্ক, অনেক সনটাই বলতে পারবো না, তারিখ বলতে পারবো দূরের কথা। হিজরি সন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করার 3 নম্বর বা 4 নম্বর বৎসর। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রসিদ্ধ সাহাবি, উনি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, হে আমিরুল মুমিনিন, আপনার রাষ্ট্রীয় ফরমানগুলোর মধ্যে সন তারিখ উল্লেখ না থাকার কারণে রাষ্ট্রীয় অনেক কাজ কাম আমাদের জন্য ব্যাঘাত ঘটে, এই জন্য যদি আমাদের রাষ্ট্রীয় ফরমানগুলোর মধ্যে একটা সন তারিখ আপনি উল্লেখ করে দিতেন, তাহলে আমাদের জন্য এটা হিসাব রাখা, এটা করা, এই তারিখে করা বা সামনের তারিখে করতে হবে, এই ধরনের এটা আমাদের জন্য সুবিধা হইত। এই চিঠির পরিপ্রেক্ষিতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে যারা উল্লেখযোগ্য সাহাবায়ে কেরাম, নির্ভরযোগ্য সাহাবায়ে কেরাম, উল্লেখযোগ্য সাহাবায়ে কেরাম, বিশিষ্ট সাহাবায়ে কেরাম যারা আছে তাদেরকে নিয়ে পরামর্শ সভা ডাকলেন। হ্যাঁ, এটা তো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাদেরকে নিয়ে পরামর্শ সভার মধ্যে, পরামর্শের মধ্যে বসলেন যে কীভাবে কী করা যায়, আমাদের সন তারিখ কীভাবে ঠিক করা যায়। তখন কেউ কেউ পরামর্শ দিল, এর আগ থেকে কিন্তু রোমান এবং পারসিক পঞ্জিকাটা প্রচলন ছিল, তারিখ ছিল। রোমানরা এবং পারস্যরা তাদের হিসাব মতো তারা একটা পঞ্জিকা ব্যবহার করত, সন তারিখ ব্যবহার করত, হিজরি সন চালু হওয়ার আগ থেকেই। কেউ কেউ পরামর্শ দিল,
এই রোমান এবং পারস্যরা যে সন তারিখ ব্যবহার করে এর অনুসরণে আমরা ব্যবহার করলেই তো হয়ে যায়। কিন্তু অধিকাংশ সাহাবায়ে কেরাম বললেন এটা আমরা মুসলিম ঐতিহ্যের বিপরীত হবে। খ্রিস্টান কালচার যে পঞ্জিকার সাথে জড়িত, এই খ্রিস্টানদের পঞ্জিকা ব্যবহার করে, খ্রিস্টানদের তৈরি সন তারিখ ব্যবহার করে আমরা রাষ্ট্রীয় কর্মসূচি পালন করব, এটা আসলে মুসলিম উম্মার জন্য মানায় না। মুসলিম উম্মার জন্য একটা নিজস্ব স্বয়ং সম্পূর্ণ সন তারিখ ঠিক করার দরকার। অধিকাংশ সাহাবায়ে কেরাম এই মতে ঐক্যমত হয়ে গেলেন। যাই হোক, তাহলে সন তারিখ নির্ধারিত করা হবে, নতুনভাবে সন তারিখ সাব্যস্ত করা হবে, এটা সাহাবায়ে কেরামের পরামর্শের মাধ্যমে ঠিক হয়ে গেল। বাকি রইল তাহলে গণনা কিভাবে শুরু করব, কই থেকে এই আমাদের যে নতুন সনটা হবে আরবীদের এই সনের গণনা শুরু যাত্রা কোন জায়গা থেকে আমরা শুরু করব। তখন এ ব্যাপারে সাহাবায়ে কেরাম চারটা মতামত দিলেন। একদল সাহাবায়ে কেরাম বললেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ থেকে আমরা হিজরি সন গণনা শুরু করব, জন্মের দিন থেকে। আরেকদল সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন রসুলের ওফাত থেকে, যেদিন রসুল বিদায় নিয়েছেন সেদিন থেকে আমরা হিজরি সন গণনা শুরু করব। আরেকদল মতামত দিলেন যে রসুল যেদিন নবুয়ত লাভ করছেন, জন্ম নেওয়ার 40 বৎসর পর নবুয়ত লাভ করছেন, এই নবুয়তের তারিখ থেকে আমরা হিজরি সন গণনা শুরু করব। আরেকদল মতামত দিলেন, চারটা মত, আরেকদল মতামত দিলেন যে রসুল যেদিন হিজরত করেছেন, হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় এসেছেন, সেদিন থেকে আমরা হিজরতের তারিখ গণনা শুরু করব, হিজরি মানে সন গণনা শুরু করব। তাহলে কয়টা মত হলো? চারটা। একটা হলো রসুলের জন্ম তারিখ থেকে আমরা নতুন সন গণনা শুরু করব। আরেকটা হলো রসুলের ওফাত থেকে নতুন সন গণনা শুরু করব। আরেকটা হলো নবুয়ত থেকে, রসুলের নবুয়ত লাভ করার তারিখ থেকে নতুন সন গণনা শুরু করব। আরেকটা হলো হিজরি, রসুল হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যেদিন আসেন সেদিন থেকে আমরা নতুন সন গণনা শুরু করব। সর্বশেষ মতামতটা দিলেন ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ওনার আল্লাহ পাক রব্বুল আলামিন কাজীউল কুজাত, অত্যন্ত বুদ্ধি, অত্যন্ত জ্ঞান গুণী মেধাব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন। উনি সর্বশেষ মতামত দিলেন যে হিজরতের তারিখ থেকে আমরা নতুন সনের গণনা শুরু করব। এই মতের উপর সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়ে গেলেন, যেটাকে বলা হয় কিতাবের ভাষায় ইজমাউস সাহাবা। সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যমত পোষণ করলেন, ঐক্যবদ্ধ হয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গেলেন সেদিন থেকে নতুন সন গণনা শুরু করলেন। বাকি রইল মাস কোনটা, কোনটা থেকে গণনা শুরু করব। আমি যে আয়াত তিলাওয়াত করলাম সূরা তাওবা 37 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাস সম্পর্কে বলেন ইন্না ইদ্দাতাশ-শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর কাছে মাস 12টা নির্ধারিত সাব্যস্ত, 12 মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুনির্দিষ্ট 12টা মাস। এর মধ্যে মিনহা আরবাতুন হুরুম, 4টা মাস বড় সম্মানিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 12 মাসের মধ্যে কয়টা মাস সম্মানিত? 4টা মাস বড় সম্মানিত। এই 4টা মাস সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেন রসুলের হাদিস থেকে ব্যাখ্যা পরিষ্কার পাওয়া যায়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা আরবাতুন হুরুম এই আয়াতের অংশের ব্যাখ্যায় বলেছেন 3টা মাস লাগাতার, আরেকটা হলো রজাবু মুজার। 3টা মাস লাগাতার, আরেকটা হলো রজাবু মুজার, অর্থাৎ মুজার গোত্র রজব বলে যে মাসটাকে এই মাস। আর 3টা মাস লাগাতার কোনটা কোনটা? জিলকদ, জিলহজ, মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টা মাস। এই 4টা মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 4টা মাস বড় দামি, বড় সম্মানিত, বড় মর্যাদাবান। মুফাসসিরিনে কেরাম বলেন এই 4টা মাসকে দামি সম্মানিত কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন?
ইসলামের প্রাথমিক যুগে এই চার মাসে বৈধ লিগেল যুদ্ধ বিগ্রহ পর্যন্ত নিষিদ্ধ ছিল, জেহাদ পর্যন্ত নিষিদ্ধ ছিল। এই চার মাসে আকবের জেহাদ করা যাবে না, পরবর্তীতে এই হুকুম স্থগিত করা হয়, বাতিল করা হয়, রহিত করা হয়, মনসুখ করা হয়। কিন্তু এই চার মাস অত্যন্ত সম্মানিত। মুফাসসিরিনে কেরাম বলেন অন্যান্য মাসের চেয়ে এই চার মাস বেশি সম্মানিত, কারণ অন্যান্য মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এবাদত বন্দিগি করলে যে পরিমাণ সওয়াব দিবেন, এই একই আমল যদি এই চার মাসের ভিতরে আমরা করি তাহলে অন্য মাসের তুলনায় সওয়াব আমাদেরকে বেশি দিবেন। এই জন্য এই চার মাস অত্যন্ত সম্মানিত। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াবের পরিমাণ এই চার মাসে প্রত্যেকটা আমলের বদলা বেশি দিবেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই চার মাসকে সম্মানিত বলেছে। এই জন্য এই চারটা মাস অত্যন্ত সম্মানিত। একদিকে নিষিদ্ধ মাস, কেন এই যুদ্ধ বিগ্রহ এগুলো তো নিষিদ্ধ, আর আরেকদিকে এই চার মাসের মধ্যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবাদত বন্দেগি ভালো কাজ বেশি বেশি করার জন্য আহ্বান করেছে, যেহেতু এই চার মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত। বলতেছিলাম এখন কোন মাস থেকে গণনা শুরু করবেন, সাহাবায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হইল আমরা নতুন একটা সন গণনা শুরু করব। এই সন গণনা শুরু হবে রসুলের হিজরত থেকে। এখন মাস, প্রথম মাস, বারো মাসের মধ্যে প্রথম মাস কোনটা হবে এ নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে দুইটা মত পাওয়া গেল। একদল সাহাবায়ে কেরাম মতামত দিলেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন রবিউল আউয়াল মাসে, বারো তারিখ মদিনাতুল মুনাওয়ারা গিয়া পৌঁছেন। সুতরাং রবিউল আউয়াল মাস থেকেই আমরা বারো মাসের প্রথম মাসের গণনা শুরু করি। প্রথম মাস, বৎসরের শুরুর মাস আমরা রবিউল আউয়াল মাস সাব্যস্ত করি। আরেক দল সাহাবায়ে কেরাম মতামত দিলেন না, রমজান মাসে কোরআনে করিম নাজিল হয়েছে, সুতরাং রমজান মাস থেকেই আমরা নতুন যে বৎসর গণনা শুরু করব এর প্রথম মাস রমজান মাসকে সাব্যস্ত করে আমরা এই রমজান মাস থেকেই বারো মাসের প্রথম মাস হিসাব করে বৎসরের গণনা শুরু করব। শেষ পর্যন্ত তিন নম্বর আরেকটা মতামত আসলো, এটা হলো যে মহররম মাস, মহররম মাস যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত মাসের মধ্যে অন্যতম একটা সম্মানিত মাস আখ্যায়িত করেছেন, সাথে সাথে আমরা দেখি মুসলিম উম্মা, মুসলিম জাতি তাদের সর্বশেষ পাঁচ রুকুনের মধ্যে উল্লেখযোগ্য একটা রুকুন হজের মতো কাজ সম্পাদন করে এই মাসেই বাড়িঘরে ফিরত যায়। যেহেতু যে পাঁচটা রুকুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন এর মধ্যে ধারাবাহিকভাবে সিরিয়ালে গণলে সর্বশেষ রুকুন বলা যায় হজ। এই সর্বশেষ হজ, হজের মতো গুরুত্বপূর্ণ একটা বিধান, হজের মতো ইসলামের গুরুত্বপূর্ণ একটা হুকুম আদায় করে যখন মুসলিম জাতি বাড়ি গড়ে যায় তখন যেন নতুন জীবন পায়, নতুন জীবনের যাত্রা শুরু হয়। এই জন্য আরেকদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে চারটা মাসকে সম্মানিত করেছেন এর মধ্যে মহররম একটা সম্মানিত মাস। এই দুই দিক থেকে, দুই দিককে সামনে রেখে আমরা গণনা শুরু করি মহররম মাস থেকে। রসুল হিজরত করেছেন রবিউল আউয়াল মাসে, এর দুই মাস আগ থেকে মহররম মাস থেকে যে বৎসর হিজরত করেছেন এই বৎসর থেকে বৎসরের গণনা শুরু করলেন। তাহলে রসুলের ইন্তেকালের প্রায় ছয় বৎসর পরে সাহাবায়ে কেরামের ইজমা, ইজমা সাহাবা ঐক্যমতের ভিত্তিতে আমাদের বর্তমান হিজরি সনের যাত্রা শুরু হয়। তাও বৎসরের শুরুর মাস, বৎসরের শুরুর মাস মহররম মাস থেকে তার গণনা শুরু করা হয় সাহাবায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে। বৎসরের শুরুর মাস মহররম মাস থেকে, এই মহররম মাস, এই বৎসরের হিজরি নববৎসরের সূচনা এক দুই দিন পরেই আমাদের কাছে আসতেছে। চোদ্দোশো চল্লিশ হিজড়ি আমাদের কাছ থেকে বিদায় নিবে, চোদ্দোশো একচল্লিশ হিজড়ি শুরু হবে মহররম মাস দিয়ে। এই মহররম মাসের তাৎপর্য, এই মহররম মাসের গুরুত্ব, এই মহররম মাস সম্মানিত হওয়ার পিছনে অনেক কারণ আছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো এই মহররম মাসেই আশুরা নামে একটা দিন আছে। এখন আসি আমরা বর্তমানে আমরা যে সন সম্পর্কে খুবই পরিচিত,
ইংরেজি সন নামে আমরা যে সনটাকে চিনি, এই সন সম্পর্কেও আমরা একটু ধারণা রাখার দরকার। এই সনটার অস্তিত্ব কীভাবে লাভ করব? মুসলিম উম্মা এখনও ফিরে আসার সময় আসছে। যেহেতু মুসলিম জাতির নিজস্ব স্বতন্ত্র গৌরব উজ্জ্বল একটা নিজস্ব সন আছে, নিজস্ব সন আছে কি না, নিজস্ব সন আছে, এই সন বাদ দিয়া যে সনের সাথে আমাদের ধর্মীয় কোনো সম্পর্ক নাই, এই সনকে আমরা ধর্ম কর্ম ব্যক্তি জীবন দুনিয়ার জীবন সব ক্ষেত্রে এই সনকে আমরা ঢালাওভাবে ব্যবহার করতেছি, এটা কিন্তু মুসলিম উম্মার জন্য মানানসই না। এই সনটার ইতিহাস আমাদের জানা থাকার দরকার। যেহেতু আমাদের যদি নিজস্ব কোনো সন না থাকতো তাহলে কথা ছিল, আমাদের নিজস্ব সন আছে, আমাদের নিজস্ব হিজরি সন আছে, যে সনের মাসের সাথে আমাদের ইবাদত বন্দেগীর সম্পর্ক, যে সনটা মুসলিম উম্মার গৌরব উজ্জ্বল ইতিহাস বহন করে, এমন নিজস্ব সন থাকা অবস্থায় কী জন্য আমরা ইংরেজি সন নামে আমাদের মধ্যে যেটা পরিচিত এই সনকে ঢালাওভাবে সব ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা কেন করব? এই সনটা ইংরেজি সন নামে যদিও আমাদের মধ্যে পরিচিত, কিন্তু এই সনটা আসলে ইংরেজি সন নয়, এই সনটা আসলে খ্রিস্টীয়, খ্রিস্টাব্দ বলা যায়, খ্রিস্টীয় সন। খ্রিস্টীয় সন কিভাবে? যিশু খ্রিস্ট নামে খ্রিস্টানদের মধ্যে যে হযরত ঈসা আলাইহিসসালাম পরিচিত, হযরত ঈসা আলাইহিসসালামের প্রায় 1600 বৎসর পরে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার কত বৎসর পরে? 1600 বৎসর পরে, 1582 খ্রিস্টাব্দে, 1582 খ্রিস্টাব্দে তাদের একজন গর্জিয়াস পোপ ছিল যার নাম ছিল গ্রেগরি অষ্টম গ্রেগরি। তাহলে যে 1582 খ্রিস্টাব্দে তাদের অষ্টম গ্রেগরি নামে যে পোপ ছিল, এই পোপ হযরত ঈসা আলাইহিসসালামের ইন্তেকালের দুনিয়া থেকে বিদায় নেওয়ার 1600 বৎসর পরে, প্রায় 1600 বৎসর পরে রোমান জুলিয়ান ক্যালেন্ডার, এটা ছিল প্রচলিত ছিল, এইটাকে সংস্কার করে সংশোধন করে সে হযরত ঈসা আলাইহিসসালামের জন্ম থেকে সন গণনা শুরু করে। এই জন্য এই সনটা গ্রেগরিয়ান সন অথবা খ্রিস্টিয়ান সন নামে পরিচিত। এর সাথে খ্রিস্টানদের আকিদা বিশ্বাস জড়িত। কীরকম আকিদা বিশ্বাস জড়িত আমরা একবারও ভেবে দেখি না। তারা এ ডি সংক্ষিপ্ত রূপ, এই সনটাকে তারা এ ডি নামে আখ্যায়িত করে, যেটাকে তার বিস্তারিত রূপ হল আন্নো ডোমিনি, যার অর্থ হল যে যে যীশুখ্রিস্টকে তারা ঈশ্বর মনে করে, যে ঈসা আলাইহিসসালামকে তারা প্রভু মনে করে, এই ঈসা আলাইহিসসালামের নামে আমরা বরকত রহমত এইগুলো হাসিল করার জন্য আমরা ঈসার নামে নতুন বৎসরের সূচনা শুরু করলাম এডির মাধ্যমে, আন্নো ডোমিনির মাধ্যমে। এই জন্য দিয়া ইয়ার ওয়াফ আওয়ার লর্ড তারা এই ধরনের এই আখ্যায়িত করে, যে এই ধরনের শব্দের মাধ্যমে তারা যেহেতু এই এই তারা এই ইংরেজি সনের যাত্রা শুরু করছে, তাদের আকিদা বিশ্বাস কি যে এর মধ্যে আমাদের খুদা ঈশ্বর ঈসা আলাইহিসসালামের জন্ম মৃত্যু সুখ দুঃখ এইগুলো এর সাথে সম্পর্কিত। ঈসা আলাইহিসসালামের নামে আমরা এই সনের যাত্রা শুরু করলাম। তাহলে এই সনটা আসলেই খ্রিস্টাব্দ, খ্রিস্টিয়ান সন। তাহলে গ্রেগরিয়ান ক্যালেন্ডার হোক অথবা খ্রিস্টিয়ান ক্যালেন্ডার হোক, এটা বলা যায় যেহেতু তাদের এই সনের সাথে খ্রিস্টীয় আকিদা বিশ্বাস জড়িত, এই জন্য মুসলিম উম্মা ঢালাওভাবে এই তারিখটাকে গ্রহণ করে নেওয়া এটা আসলে মানায় না। এ নাজায়েজ বলা যায় না, কিন্তু এটা মানায় না, যেহেতু আমাদের নিজস্ব সন আছে। এই জন্য এই হল ইংরেজি সন নামে যেটা পরিচিত, আসলে ইংরেজি নয়। আটশে আমরা ইংরেজি মনে করতে পারি যে ইংরেজ বা ব্রিটিশরা যে সন আবিষ্কার করছে, তা কিন্তু নয়। এটা হযরত ঈসা আলাইহিসসালামের জন্মের সাথে সম্পৃক্ত তাদের ধর্মীয় পোপ যে ছিল অষ্টম গ্রেগরি, সে এই সনের সূচনা করেছে হযরত ঈসা আলাইহিসসালামের মৃত্যুর প্রায় 1600 বৎসর পরে, 1582 খ্রিস্টাব্দে।
তাহলে যে সনের সাথে খ্রিস্টান ঐতিহ্য জড়িত, খ্রিস্টীয় আকিদা বিশ্বাস জড়িত, এই সনের সাথে আমরা ঢালাওভাবে জড়িত না হওয়াটাই মুনাসিব। তাহলে আমরা আমাদের ধর্মীয় সন, হিজরি সন, নববর্ষ, যেটার সাথে আমাদের অনেক ইবাদত বন্দেগী সম্পৃক্ত, এই সন আমাদের সামনে আসন্ন, আমরা অনেক সময় নববর্ষের শুভেচ্ছা জানাই। আসলে নববর্ষের শুভেচ্ছা জানানো এইটা একটা কালচার, এইটাও আমাদের জন্য বর্জনীয়। শুভেচ্ছা মানে ভালো ভালো মনে করা, ভালো মনে আসা, এইগুলা। কিন্তু আসলে মুসলিমদের নববর্ষের সূচনা হবে শুভেচ্ছার মাধ্যমে নয়, দোয়ার মাধ্যমে। কীরকম দোয়ার মাধ্যমে? হে আল্লাহ পাক রব্বুল আলামিন, একটা বৎসর আমার কাছ থেকে, আমার হায়াত থেকে, আমার জীবন থেকে বিদায় নিল। একটা বৎসর যা কিছু অন্যায় করেছি, যা কিছু ভুল করেছি, যা কিছু ত্রুটি করেছি, যে সমস্ত ইবাদত বন্দেগী যেভাবে করা সেভাবে করতে পারি নাই, হে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করো। আর যে সন, হিজরি সন, ইবাদতের সন, মুসলিম উম্মার জাতীয় সন যেটা আসতেছে, এই সনকে পুরোপুরি ইবাদত বন্দেগীর মাধ্যমে কাজে লাগাইবার আমাদেরকে তৌফিক দান করো, এইটাই কামনা করা উচিত, এইটা দোয়া করা উচিত। এই শুভেচ্ছা বিনিময়, আমরা নববর্ষের শুভেচ্ছা জানাই, এটা হলো বিধর্মীয় বিজাতীয় সংস্কার। আমাদের ধর্মীয় সংস্কার অবশ্যই নিজস্ব সংস্কার আছে, নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব সভ্যতা আছে। আমাদের মুসলিম উম্মার যে জায়গায় নিজস্ব সভ্যতা, সংস্কৃতি, খ্রিস্টি কালচার আছে, এই জায়গায় কেন আমরা ভিন্ন ধর্মীয় সংস্কৃতি কালচারকে গ্রহণ করব? যেহেতু নববর্ষকে আমরা দাওয়া দোয়ার মাধ্যমে কাটাইতে পারি, তাহলে মহরম মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রসুল বর্ণনা করে দিয়েছেন। আমি যে হাদিস তিলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যেও মহরম মাস কত গুরুত্বপূর্ণ মাস সে সম্পর্কে রসুল পরিষ্কার ভাষায় ফুটিয়ে তুলেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের গুরুত্ব দিতে গিয়ে বলেন, আফযালুস সিয়ামি বাদা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যত মাস আছে রমজান মাস ছাড়া, সমস্ত মাসের মধ্যে রমজান মাসের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, মর্যাদাবান রোজা হলো আশুরার রোজা, মহরম মাসের রোজা। মহরম মাস এটাকে শুধু এভাবে বললেই হয় না, শাহরিল্লাহিল মুহাররম আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর মাস মহরম। কার মাস? আল্লাহর মাস। যে মাসটাকে আল্লাহর সাথে সম্বন্ধ করা হয়েছে, সম্পৃক্ত করা হয়েছে, এই মাসটা কত গুরুত্বপূর্ণ, কত দামি, আমরা একটু চিন্তা করার দরকার। যে মাসটাকে বলা হয়েছে আল্লাহর মাস, তাহলে রসুল কি বলেন, যে রমজানের পরে যদি শ্রেষ্ঠ কোনো রোজা থাকে, রমজানের পরে যদি আফজল, শ্রেষ্ঠ, ভালো, উত্তম, শ্রেষ্ঠ কোনো রোজা থাকে, তা হলো মহরম মাসের, আল্লাহর মাসের রোজা। আল্লাহর মাসের রোজা মানে মহরম মাসের রোজা। এই জন্য এই হাদিসে আমাদেরকে কি বলে, আমরা বেশি বেশি রমজান মহরম মাসে যত বেশি পারি ইবাদত বন্দেগী বেশি করব, যেহেতু আল্লাহর মাস, যত বেশি পারি মহরম মাসে রোজা রাখব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহরম মাস সম্পর্কে আরেকটা অভিব্যক্তি পাওয়া যায় লম্বা একটা হাদিসের মধ্যে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনা ফাওজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখে। ফাকালা লাহুম মা হাযাল ইয়াউমুল লাযী তাসুমুনাহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে ইহুদিরা, তোমরা এই যে রোজা রাখতেছো, যে দিন, এই দিনটা কোন দিন, তোমরা এই দিন কেন রোজা রাখো, তোমরা তো তাওহীদ একত্ববাদ বিশ্বাস করো না, আমাদের মতো তাওহীদ একত্ববাদ বিশ্বাস করো না, তাহলে কেন তোমরা এই মাসের এই তারিখে, 10 তারিখে কেন রোজা রাখো? তখন তারা উত্তর দিয়েছিল, ফাকালু হাযা ইয়াউমুন আযীম, এটা অত্যন্ত মহা একটা দিন, আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার বাহিনীকে, তার কওমকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দান করেছিলেন। এটা এই ঘটনা আমাদের সবার জানা আছে কিনা, ফেরাউনের বাহিনী পিছন ধাওয়া করলো, আর ফেরাউনের বাহিনীকে নীল দরিয়ায় নিমজ্জিত করে মূসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন। এইটা হলো এমন দিন, এই দিন ফাসওয়ামাহু মূসা শুকরান নাহনু নাসুমুহু, এই দিন আল্লাহ
নবী হযরত মূসা আলাইহিস সালাম এত মহা বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিলেন, বিশাল নীল দরিয়া কুদরতি রাস্তা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের জালিম বাহিনী থেকে মুক্তি দান করলেন, নাজাত দান করলেন, কুদরতি রাস্তা তৈরি করে ফেরাউনের বাহিনীকে নিমজ্জিত করলেন। এর শুকরিয়া আদায় করার দরকার। এই শুকরিয়া আদায় করণার্থে হযরত মূসা আলাইহিসসালাম রোজা রেখেছেন এবং আমরাও রোজা রাখি। সেই অনুসরণে এখন পর্যন্ত আমাদের মধ্যে এই রোজাটা এখন পর্যন্ত প্রচলন আছে। আমাদের পূর্বপুরুষরা সেদিন রোজা রাখছিলেন মূসা আলাইহিসসালামের সাথে, এরই অনুসরণে আমরা আজকেও রোজা রাখি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর উত্তর দিয়েছিলেন, মুসলিম জাতির জন্য এর মধ্যে অবশ্যই শিক্ষা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাবে বলেছিলেন, ফানাহনু আহাক্কু আওলা বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইহুদিরা, তোমরা মূসার অনুসারী হয়ে দাবি করে তোমরা এই দিন রোজা রাখো, শুনো, আমরাই তো মূসার অনুসারী হওয়ার বেশি হকদার, বেশি যোগ্য, তোমাদের চেয়ে বেশি যোগ্য মূসার অনুসারী হওয়ার। কেন বেশি যোগ্য? তোমরা একদিকে মূসার অনুসারী বলে দাবি করো আর একদিকে শিরিক করো। মূসা কিন্তু শিরিক করতেন না। আমরা তৌহিদ একত্ববাদ মানি, এই জন্য মূসা তৌহিদ একত্ববাদের দাবি নিয়ে আসছিলেন, তৌহিদের দাওয়াত নিয়ে এসেছিলেন। আমরা সেই অনুযায়ী দাওয়াত আমাদের জীবনে বাস্তবায়ন করছি। আমরা তৌহিদ একত্ববাদ মানি, মূসা তৌহিদ একত্ববাদ মানতেন, তোমরা তৌহিদের কতবাদ মানো না, তোমরা শিরিক করো, তাহলে তোমাদের চেয়ে মূসার অনুকরণের আমরা বেশি হকদার, আমরা বেশি যোগ্য। সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, তোমরা মুহররমের 10 তারিখ রোজা রাখো, মুহররমের 10 তারিখ রোজা রাখো। রাসূল নিজেও রোজা রাখলেন। এই রোজা সম্পর্কে, এখানে রোজা সম্পর্কে আমাদেরকে আর একটা বিষয় জানা থাকার দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৎসর যখন এভাবে রোজা রাখলেন, তখন সাহাবায়ে কেরামের কারো কারো মধ্যে থেকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, এই যে 10 তারিখ আমরা রোজা রাখি, ইহুদিদের সাথে সামঞ্জস্যতা হয়ে যায় না? ইহুদিরাও 10 তারিখ রোজা রাখে মুহররম মাসের, আমরাও 10 তারিখ রোজা রাখি, তাহলে ব্যতিক্রম হলো না? তাদের সাথে যেমন সামঞ্জস্যতা হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ভাষায় উত্তর দিয়েছিলেন, সমাধান দিয়েছিলেন, লাইন বাকীতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসি'। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 নম্বর তারিখ রোজা রাখবো সাথে। এই জন্য আমাদের বিধান আরেকটা হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদ, সুমু ক্বাবলাহু ইয়াউমান আও বা'দাহু ইয়াউমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ব্যাখ্যা দিয়ে বলে দিয়েছেন যে তোমরা আশুরা রোজা রাখো, সাথে সাথে এই আশুরা রোজা রাখতে গিয়ে ইহুদিদের বিরুদ্ধাচরণ করো, ইহুদিদের অনুকরণ করা যাবে না। কারণ কুরআন করিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালান তারদু আনকাল ইহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'আ মিল্লাতাহুম। ইহুদিরা কখনো আমাদের উপর রাজি খুশি হবে না, কখনো দেখা যাবে ভালো ব্যবহার করে, এই ভালো ব্যবহারে মুগ্ধ হব না, আমাদের দিন ধর্ম কিনে নেওয়ার জন্য এইগুলো করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন যে আমরা এই করণীয় কাজ হলো এই মাসে আমাদের করণীয় কাজ, এই মাস যেহেতু সম্মানিত, এই মাস যেহেতু দামি, এই হিসাবে এই মাসে অন্য মাসের তুলনায় এবাদত বন্দেগী বেশি বেশি করব, এই হলো 1 নম্বর। দ্বিতীয়ত, এই মাসে আমরা রোজা রাখব। 3 নম্বর, রোজা রাখার বেলায় রসুলের তরিকা আমরা অবলম্বন করব। তরিকা কি? 9 তারিখ 10 তারিখ দুইটা রোজা রাখব, অথবা 10 তারিখ 11 তারিখ দুইটা রোজা রাখব। তিনটা যদি রাখি কোনো বাধা নাই, তাহলে আমরা 10 তারিখকে কেন্দ্র করে দুইটা রোজা যেন রাখি, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা দিয়েছেন, ও খালিফু ফীহিল ইয়াহুদ, এই রোজা রাখতে গিয়ে ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। অর্থাৎ ইহুদিদের বিরুদ্ধাচরণ তখনই হবে যখন আমরা 10 তারিখের পাশাপাশি 9 তারিখও রাখবো, 11 তারিখও রাখবো। 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 তারিখ এবং 11 তারিখ, এই 2 দিন যদি রোজা রাখি তাহলে রসুলের তরিকা মতো আমাদের রোজা রাখা হবে। এই রোজা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে সুসংবাদ দিয়েছেন, সেই সুসংবাদটা আমরা বলেই আজকের আলোচনা এখানে শেষ করে দেব। আর আগামীতে আমরা যে আশুরা উপলক্ষে যে সমস্ত কুসংস্কার আমাদের সমাজে দেখা দিচ্ছে, এই কুসংস্কার সম্পর্কে আল্লাহ তাআলা তৌফিক দান করলে আগামী জুমায় আলোচনা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা রোজা সম্পর্কে পরিষ্কার ভাষায় বলেছেন মুসলিম শরীফের হাদিস, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা, যে আশুরা রোজা কোনো মুসলিম
যদি আশুরা রোজা রাখে, কোনো মুসলমান যদি আশুরা রোজা রাখে, তো আমি আল্লাহর দরবারে আশা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের এক বৎসরের গুনাহ মাফ করে দিবেন। তাহলে আশুরা তারিখটা আমাদের জেনে রাখা দরকার। ক্যালেন্ডার হিসাবে আগামী মঙ্গলবার আশুরা। এখন এই মাস যদি 29 যায় মঙ্গলবার আর 30 গেলে বুধবার, কারণ আরবি মাস কিন্তু ক্যালেন্ডার হিসাবে হয় না, এক দুই দিন বেশ কম হতে পারে যখন চাঁদের সাথে সম্পর্কিত। যখন চাঁদ 29 যাবে, 29 মাস যদি চলিত মাস 29 যায়, তাহলে মঙ্গলবার আশুরা। এই জন্য আমরা এই আশুরা এই মঙ্গলবারের পরের মঙ্গলবার, এই জন্য আমরা আশুরা সম্পর্কে সতর্ক থাকব, যাতে এই ফজিলত আমরা অর্জন করতে পারি, এই মর্যাদা আমরা লাভ করতে পারি। তাহলে আশুরা শিক্ষণীয় তাৎপর্যময় দিক হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যে ধরনের নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। যেহেতু মূসা আলাইহিসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এবং তার কৌমকে নাজাত দেওয়ার কারণে শুকরিয়া আদায় করে রোজা রাখছেন, এখান থেকে আমাদের শিক্ষা আছে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফানাহনু আহাক্কু আউলা বিমূসা মিনকুম। রাসূল এই কথা বলেছেন, তো মুসার অনুসরণ করে আমরা যদি এই ধরনের করি, রসুলের নির্দেশনা অনুযায়ী করব, রসুলের নির্দেশনা অনুযায়ী এরকম করব, রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন এই তরিকায় আমরা রোজা রাখবো। আর প্রত্যেকটা এখান থেকে আমাদের মূল শিক্ষণীয় যেটা আশুরার তাৎপর্য থেকে আমরা যে কথাটা শিক্ষা নিলাম, এটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধন দৌলত দান করেছেন, ধন দৌলতের শুকরিয়া আদায় করবেন কিভাবে? তার যে যে নিয়ামতের যেভাবে শুকরিয়া আদায় করা যায়, এই ধন দৌলত আল্লাহর রাস্তায় খরচ করে আপনি শুকরিয়া আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করেছেন, এই সুস্থতা শুকরিয়া আদায় করবেন কিভাবে? এই সুস্থতাকে কাজে লাগাইয়া বেশি বেশি ইবাদত বন্দিগি করার মাধ্যমে আমরা সুস্থতাকে কাজে লাগাবো। কারণ যখন অসুস্থ হয়ে যাব তখন ফরজ নামাজ আদায় করা আমাদের জন্য কষ্টকর হবে। এই জন্য অতিরিক্ত ইবাদত বন্দিগি করার মাধ্যমে এই সুস্থতাকে আমরা কাজে লাগাবো। এইটা হলো আশুরার এই আলোচনা থেকে তাৎপর্য থেকে আমাদের শিক্ষণীয় যে আল্লাহ তাআলা সুস্থতার মতো নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া তখনই হবে যখন আমরা কি করব, এই সুস্থতাকে কাজে লাগিয়ে আমরা বেশি বেশি দিনী কাজ, ভালো কাজ, নেক কাজ বেশি বেশি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জ্ঞান দান করেছেন, জ্ঞান দান করেছেন হিসাবে এটা শুকরিয়া আদায় হবে সেভাবে, যেভাবে এই জ্ঞানের কথা, দিনী কথা, ভালো কথা মানুষের সামনে প্রচার প্রসার করবে, মানুষকে বলবে, এর মাধ্যমে শুকরিয়া আদায় হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যে পর্যায়ে নিয়ামত দান করেছেন সেই জন্য এই পর্যায়ের শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা আদায় করি। আর আমরা আশুরা রোজার ফজিলত শুনে আমরা যেন কেউ বিভ্রান্তির মধ্যে না পড়ি। অনেক মানুষ মনে মনে হয়তো বিভ্রান্তির মধ্যে পড়ে যায় অনেকেই, যে সারা বছর যেভাবে ইচ্ছে সেভাবে চলবো, আর আশুরা আসলেই একটা রোজা রাখবো তাহলে তো সব পিছনের গুণা ফিনিশ হয়ে যাবে, এইরকম ভুল ধারণা যেন আমরা না পড়ি। কারণ এই সমস্ত হাদিস, যে সমস্ত হাদিসের মধ্যে এই ধরনের ফজিলতের কথা বলা হয়েছে যে এক রোজায় আবার আগের এক বছরের গুণা, পিছনের এক বছরের গুণা, এক রাত্রের নমাজে এই ধরনের ফজিলত, এইগুলো হলো আপনার সগিরা গুণা, আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইবাদতের মাধ্যমে। কবিরা গুণা কিন্তু তওবা ছাড়া মাফ হবে না। আশুরার এবং মহরমের রোজার এত গুরুত্বপূর্ণ যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত আশুরার রোজা ফরজ ছিল। তাহলে কত গুরুত্বপূর্ণ আশুরার রোজা, আশুরার রোজা কি পরিমাণ গুরুত্বপূর্ণ! যখন এরপরে রমজানের রোজা ফরজ হয়, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আশুরার রোজার ফরজের হুকুম মুলতবি করে দেন, রহিত করে দেন, এটা সুন্নত হিসাবে থেকে যায়, যেটা সুন্নতে গায়রে মুআক্কাদা। এই জন্য আমরা আশুরার রোজা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, রমজানের রোজার পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এত ফজিলত, এত মর্যাদা, আর আশুরার তাৎপর্য এবং শিক্ষণীয় যেগুলো করণীয় আলোচনা হইল, এইগুলো আমাদেরকে করার আমাদেরকে তৌফিক দান করুক। এবং আশুরা উপলক্ষে, মহরম মাস উপলক্ষে যে সমস্ত দিক আমাদের বর্জনীয় আছে, ইনশাআল্লাহ আগামী জুমায় আল্লাহ তাআলা তৌফিক দান করলে বর্জনীয় দিকগুলোর আলোচনা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।